हेलो फ्रेंड्स, दिस इज अनिमा, वेलकम टू माय यूट्यूब चैनल। तो फ्रेंड्स नमस्ते एंड बोल वेलकम टू राज ऑटो जोन। अस्सलाम वालेकुम। एकदम। तो फ्रेंड्स कोंटाई मतलब कांथी जो दीघा के बहुत ही पास है, माने आमी हिंदी इंग्लिश बांग्ला एटा मिक्सअप वीडियो होबे। एक्चुअली राज माने आमी बांग्लाते ही वीडियो बनाई। एबार अनेके कमेंट करे बोले जे इंग्लिशे केन बनाओ ना हिंदीते बनाओ ना। देखो फेसबुके एकटा अपशन आछे যেটা দিয়ে তোমরা অন করে ইংলিশে সাবটাইটেলস দেখতে পারবে, বাট হিন্দি রাজ বানাবে বাংলাতে, আমিও বানাবো বাংলাতে, মাঝে মধ্যে আমরা দুজন মিলে হিন্দি বলবো। গাড়ির প্রাইস, গাড়ির মডেলটা আমরা হিন্দি, তুই যদি বাংলায় বলিস আমি হিন্দিতে বলবো, আমি যদি হিন্দিতে বলি তুই, আমি যদি বাংলায় বলি তুই হিন্দিতে বলে দিস, ঠিক আছে? তো ফ্রেন্ডস আমরা হচ্ছি এখন আছি রাজ অটো জোনে। তো রাজ হচ্ছে আমারই ভাই কাম একজন ডিলার, ঠিক আছে? তো রাজ হচ্ছে আমি ব্রোকার থেকে ইউটিউবার হয়ে গেছি, রাজ ব্রোকার থেকে ডিলার হয়ে গেছে, ঠিক আছে? তো আমারই ছোট ভাই কাম আমাদের একদম বন্ধুর মতো। তো রাজের কাছে এসছি আছি ভিডিও বানাতে। তোমাদের কাছে বলেছিলাম যে নতুন নতুন খতরনাক ভিডিও আনবো, কোয়ালিটি দেখে তোমরা বলো যে কীরকম কোয়ালিটি আসছে, অ্যাঙ্গেলস বলো, ড্রোন শট বলো, মানে কোনো নিখুঁত আমি করার চেষ্টা করি, যদি ভুল ত্রুটি থাকে বলে দিও। তো রাজ এক প্রথমেই বলবো তোর নামটা পুরো বল আর অ্যাড্রেসটা বল প্লিজ। আমার নাম হচ্ছে রাজ মোহাম্মদ, নাম হচ্ছে একদম। আমার অ্যাড্রেসটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, জানেন পূর্ব মেদিনীপুরে কোন্টাই, কোন্টাই এবং কাঁথি খুব খুবই একদম ফেমাস জায়গা, আমার বিরোধী দলনেতার জায়গা। কাঁথি থেকে 2.5 কিলোমিটার দূরত্বে দীঘা রোডে পড়বে, একদম ডান সাইডে হাই রোডে পড়বে, একদম ন্যাশনাল হাইওয়ে একদম রোড সাইডে পড়বে, দীঘা যাওয়ার পথেই পড়বে। ছত্রধরা মেন স্ট্যান্ড, আমার শোরুমটা হচ্ছে একদম স্ট্যান্ডে পড়বে। তো রাজ হচ্ছে রাজের কাছে মোটামুটি 10-15 পিস গাড়ি, কার্স, বাইক নয় কার্স থাকে। রাজ মোটামুটি কিরকম সেগমেন্টের কার্স থাকে একটু বলে দে। ছোট বড় মানে গুডস ক্যারিয়ার থেকে নিয়ে মানে হ্যাচব্যাক, সেডান সবকিছু গাড়ি রাখি। মানে তুই কমার্শিয়াল রাখিস, পিকআপ সব পাওয়া যায়, পিকআপ সবকিছু রাখি। তো একটু ক্যামেরার দিকে দেখি বলে দে যে মোটামুটি কিরকম বাজেট থেকে কিরকম বাজেটের মধ্যে থাকে। আমার কাছে 1 লাখ থেকে আপ টু 10 লাখস মানে যদি প্রিমিয়াম রাখছি। তো ফ্রেন্ডস স্পেশালি যদি তোমরা অর্ডার করো যে আমার ইনোভা লাগবে, ফরচুনার লাগবে, তো রাজের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, কারণ রাজ হচ্ছে প্রিমিয়ামে কাজ করতো। তো এইটা হচ্ছে ওর ডিলারশিপের জন্য রেখেছে, যেহেতু দেখো প্রতিটা মানুষ তো প্রিমিয়াম কিনতে পারবে না, নিডস থাকে, কেউ বিজনেস করবে, কেউ স্কুল টিচার নিজের ফ্যামিলির জন্য, তো সব কিছু কম্বিনেশন মানে হচ্ছে কি বলে যেটাকে হচ্ছে আমরা খিচুড়িও রাখবো, মাংস ভাতও রাখবো, যা যেটা চাই সেটা খাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো রাজ মোটামুটি আজকে কী গাড়ি দিয়ে শুরু করি বল। আমি আজকে ফার্স্টে আমি তুই স্টার্ট করি, তুই করে বলি, কারণ কি রাজ হচ্ছে আমার ভাইয়ের মতো হয় একদম, না হলে ভিডিওতে ও একদম বলার কিছু নেই। তো ছোট থেকে শুরু কর, একদম লো বাজেট থেকে শুরু কর, একদম লো বাজেট থেকে স্টার্ট, লো বাজেট থেকে শুরু কর। শুন, আমি একটা ভিডিও চাই লো বাজেটে, একটা গাড়ি দেখাবি লো বাজেটে, একটা গাড়ি দেখাবি যারা হচ্ছে ভাড়া মারতে চায়। কারণ কি দেখ গাড়ি হচ্ছে ফ্রেন্ডস লাক্সারি জিনিস, কেউ কেউ ইউজ করে, কেউ কেউ কেনে লাক্সারির জন্য বা স্ট্যাটাস মেনটেন করার জন্য, কেউ কেউ কিনে নিডের জন্য। যেমন আমি হয়তো যদি গাড়ি কিনে ভাড়া মেরে 2 পয়সা কামাই, আমার সংসার চালি, সেটা আলাদা পারপাস। সেকেন্ড হচ্ছে আমি যদি আমার প্রতিবেশী বা নিজের লেভেল মেনটেন করার জন্য কিনি, সেটা আলাদা পারপাস। কিন্তু গাড়ি 4 চাকাই, ঠিক আছে, তাই না? একদম। তুই এবার দেখা দুটো গাড়ি কম্বিনেশনে দেখা বল, ফার্স্ট কি দেখো? স্টার্ট করি অল্টো থেকে স্টার্ট, চল অল্টো 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 আসো, ক্যামেরাম্যান একটু ফোকাস করো অল্টো দিয়ে। অল্টো হচ্ছে একদম কন্ডিশন ভালো, 2015 মডেল, 15 মডেল, 25 ট্যাক্স, ওকে, সিল্কি সিলভার, সিল্কি সিলভার, মারুতি সুজুকির ফেমাস কালার, একদম মারুতি সুজুকির ফ্রেন্ডস সবথেকে ফেমাস কালার যেটা হয় অল্টোর সিল্কি সিলভার কালার। এলেক্সাই না ভিএক্সআই আছে? এটা এলেক্সআই আছে, এলেক্সআই আছে। সামনে দুটো পাওয়ার উইন্ডো, সামনে দুটো পাওয়ার উইন্ডো থাকছে, একদম অরিজিনাল পেন্টের গাড়ি আছে, অরিজিনাল পেন্টের। তো ক্যামেরার দিকে দেখে বল একটু যে গাড়িটা হচ্ছে চলা কত আর রেজিস্ট্রেশন কত? গাড়িটা চলা মাত্র 45,000 করা, 45,000 অরিজিনাল, 45,000 করা অরিজিনাল পেন্টে আছে ফ্রেন্ডস। গাড়ির দাম কত পড়বে বল এবার তুই? দাম এই দামটা 1,75,000 টাকা, 1,00,000 পার। তুই কি মানে এখনো ব্রোকারি করছিস না ডিলার হয়েছিস, কি ব্যাপারটা বলতো? না না, অ্যাকচুয়ালি আমি কম রেটেই গাড়ি ছাড়ি, তো আমার সেরকম খাই নেই যে একটা গাড়ি। না না না, আমি তো দেখি যে গাড়ি লোক উঠিয়ে মোটামুটি 50,000 না হলে। না না সেরকম না, আমার হিউজ সেল আছে, তো তোর স্টক আমি তো দেখলাম যে আমি সপ্তাহে 2 বার চেঞ্জ হয়। হ্যাঁ, কোনো অসুবিধা নেই আমার কাছে, স্টক বারবার 1 সপ্তাহ অন্তর স্টক চেঞ্জ হয়, ঠিক আছে? তো ফ্রেন্ডস তোমরা হচ্ছে রাজেশ কাছে এসে গাড়ি নাও, কেন বলছি কারণ কি রাজের কাছে 1 সপ্তাহে 2 বার আমি দেখি, ও 2 থেকে 3 বার পোস্ট করে যে এই নিউ গাড়ি এসছে, প্রতিদিন তো করেই, তাছাড়া 2 থেকে 3 বার পুরো ফুল গাড়ি স্টক আপডেট করে। বিকজ অফ দ্যাট
রাজ সেই জায়গা থেকে এসেছে যে জায়গা থেকে মানুষ মানে কি বলবো মানে আমি যেরকম থেকে উঠেছি রাজ সেই জায়গা থেকে ব্রোকারি করে আজকে এই জায়গা এই জায়গা এসেছে মানে যারা জেনুইন বলে এই ভিডিওটা फ्रेंड्स 2000 টাকা থেকে স্টার্ট করেছিলাম ব্রোকারি একদম আজকে এই জায়গা এসেছি মোটামুটি কতগুলো গাড়ি থাকে তোর কাছে মিনিমাম 15 প্লাস 15 আর মোটামুটি কত লাখ টাকা এটা বলা উচিত না তাও কি নিয়ার অ্যাবাউট কত লাখ টাকা বা কত সিআর এর গাড়ি থাকে মিনিমাম 70 লাখ 70 বা 1 সিআর বল 1 সিআর ধরতে পারি 1 সিআর তো फ्रेंड्स এই তোর বয়সটা একটু বলতে প্লিজ আমার কেন বাঁচি বলতো আমি বাঁচি এইজন্য যাতে আমাদের মতো যেই ছেলেটা 10000 টাকা চাকরির জন্য বেঙ্গল ছেড়ে বাইরে পড়ে আছে তাদের জন্য বানাচ্ছি আজকে আমি আমার বয়স যখন 18 বছর ছিল স্টার্ট করেছিলাম ব্যবসাটা ব্রোকারি স্টার্ট করেছিলাম আজকে আমার বয়স হচ্ছে এই সেপ্টেম্বর মাসে 15 তারিখে আমার 24 হয়েছে এজটা আমার বয়স 28 প্লাস মানে রাজের থেকে আমি 3-4 বছর মানে ও দাদা হই হ্যাঁ তো 24 এজ আজকে এই জায়গায় এসেছি নিজের পায়ে দাঁড়িয়ে একটা শোরুম খুলতে পেরেছি একদম ডিলারশিপ বাবা চার চাকার হ্যাঁ প্লাস 15 প্লাস গাড়ি বুঝতে পারছো দিস ইজ নট এ জোক ওকে তো ক্যামেরাম্যানকে বলবো রাজ একবার ওইদিকে মেইন ক্যামেরা ফোকাস করে বল তো এই গাড়িটা ফাইনাল প্রাইস কি হচ্ছে এই গাড়িটা আমি দিয়ে দেব 169 169 তো ফাইনাল প্রাইস ওনারশিপ চেঞ্জ উইথ ওনারশিপ চেঞ্জ ওনারশিপ চেঞ্জ দেব কোন ডিলারশিপ দিতে পারবে না আমি দিব 169 এ ওনারশিপ আমি ক্যামেরাম্যানকে বলবো একবার ভালো করে দেখিয়ে দিতে ক্যামেরাম্যান আমাদের সেকেন্ড ক্যামেরাম্যান আছে তাইকে বলবো একবার ভালো করে দেখিয়ে দিতে রাজ একবার গেটগুলো খুলে দে গেটগুলো খুলে একবার দেখিয়ে দে ভালো করে কত কি চলা আছে কারণ কি অনেকে না গাড়ির খালি ভিডিও বানিয়ে দেয় সামনে ফ্রন্টে দিয়ে দিবে যে গাড়িটা 75,000 80,000 অনেক ইউটিউবার আছে যে 20,000 30,000 দেখায় কিন্তু ওটা যে 3,20,000 বা 2,20,000 ওটাও বলতে চায় না সেই জন্য আমি বলতে চাইছি যে পুরো গাড়িটা ভালো করে দেখা কত কিলোমিটার চলা সিল টু সিন কিনা রাজ সিল টু সিল কিনা সিল টু সিল পুরো নারী আর গাড়ি যদি সিল টু সিল না হয় তাহলে তার কোনো দাম নেই বন্ধু বোন সেম জিনিস হচ্ছে ব্যাপার তো ফ্রেন্ডস গাড়ি দেখে নাও কোনটাই নাম্বারের গাড়ি আর রাজের কাছে এসে যদি মনে হয়েছে গাড়িটা ভুল হয়েছে বা গাড়িটা আমার পছন্দ নয় 10 দিনের এক্সচেঞ্জ অফার আছে কিনা নামটা শুন 10 দিনের এক্সচেঞ্জ অফার 10 দিনের এক্সচেঞ্জ অফার আছে এসে গাড়ি যদি পছন্দ না হয় তারপর রাজের কাছে আসবে গাড়ি এক্সচেঞ্জ করে নিয়ে চলে যাবে বা বুকিং অ্যামাউন্ট বা লোন করলে একটু প্রবলেম হবে এটা স্বাভাবিক তোমার নামে লোন হয়ে যাওয়ার পর তখন কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে হবে ঠিক আছে বাকি যদি ক্যাশে নাও 10 দিনে এক্সচেঞ্জ হয়ে যাবে এক্সচেঞ্জ অন্য গাড়ি দিয়ে দিবি কিনা অন্য গাড়ি দিয়ে আমরা ব্রোকার আমরা বেঙ্গলের সব গাড়ি আমাদের কাছে ঢোকে কি একদম বস অ্যাকচুয়ালি ডিলার না ব্রোকার ভাবতে পারো ব্রোকারই ভাবতে পারো ব্রোকারই করতে পারি ব্রোকারই করতে পারি এখন যে 5000 টাকা যে ব্রোকার এখন একটা গাড়িতে 5-10000 টাকা বেশি প্রফিট বেশি প্রফিট আছে চলো এবার সেকেন্ড গাড়ি হচ্ছে ডায়লগ বেশি বেল আপনি কারণ কি মানুষ না ভাবে কি বলো ব্রোকারের কাছে গাড়ি কিনলে ঠকে যাবে ডিলারের কাছে গিয়ে 50000 টাকা বেশি দিয়ে গাড়ি নিয়ে নেবে এরপরে ডিজার দেখাই ভাড়া কাটাতে পারে হ্যাঁ চলো চলো এবার ডিজার তারপর কিন্তু ইকো দেখাতে হবে এখন কিন্তু মার্কেট ইকো আর স্করপিওর আছে চলো এবার হচ্ছে রাজ হচ্ছে একটা ডিজার দেখাচ্ছে হচ্ছে ডিজার ভিডিআই ডিজেল যেটা মার্কেটে খুব মানে ইয়ে এখন শ্রীদেবী মাইলেজ খুবই 28 থেকে 27-28 তো পাবেই পাবে একটা ভাড়া কাটানোর ক্ষেত্রে একজন সাধারণ লোক সংসার চালাতেই পারবে একদম 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 একটা 20000 টাকা কামাতে পারবে 20000 টাকা সব খরচা বাদ দিয়ে ইএমআই বাদ দিয়ে 20000 টাকা কামাতে পারবে সেই গাড়ি গাড়ির কন্ডিশনটা দেখো 15 ক্যামেরাম্যান সেকেন্ড ক্যামেরাম্যানকে বলবো এবার দেখিয়ে দাও 2015 গাড়ি 25 ট্যাক্স একদম ঠিক আছে গাড়ির কন্ডিশন সুপার কন্ডিশন আছে হ্যাঁ মিন্ট কন্ডিশন আছে প্রাইভেট ইউজ 60000 ড্রিভেন উইথ সার্ভিস রেকর্ড সিল টু সিল না সার্ভিস এবার ম্যাটার করে না প্রতিটা ডিলারই গাড়ি কিলোমিটার কমিয়ে দিবে তো গাড়ি ব্যাক কম্পেনসেশন না হওয়া উচিত গাড়ি সিল টু সিল হওয়া উচিত কিলোমিটার ম্যাটার করে না फ्रेंड्स 4 লাখ চালিও ইনোভাকে জাস্ট ওর ইনোভা চালু হয় বাকি গাড়ি আপনি 5 লাখও চালান যদি সার্ভিসিং টাইম টু টাইম করেন 10000 কিলোমিটার মোবিল ফেলেন এয়ার ফিল্টার ফেলেন গাড়ি সিল টু সিল হয় তাহলে গাড়ির দাম আছে দেখুন যত মানুষ যেরকম আমি একটা কথা বলছি মানুষ যেরকম বাচ্চা থেকে বয়স বেশি হলে তার জ্ঞানের পরিমাণ তার যোগ্যতা পরিমাণ বাড়ে সেরকম গাড়ি বয়স হলে যে তার যোগ্যতা কমে যাবে ওরকম নয় ব্যাপারটা হচ্ছে আপনাকে কতটা আপনি জিনিসটার প্রতি কেয়ারফুল কি ভাই তাই বলবো কি না তুই যদি আজকে এই জামাটার প্রতি কেয়ারফুল না হস এই সারা জামাটা নোংরা হবে না একদম তোকে পরিষ্কার করতে হবে হারপিক দিয়ে বা এ দিয়ে হ্যাঁ সার্ফেক্সেল দিয়ে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার তো এটার দাম বল এবার দাম বল এবার দামে চাই এটা আমি দিয়ে দিচ্ছি 4.5 লাখ না না 4.5 লাখ টাকা তার নতুন মডেল নিয়ে নিবে তো কত বল তুই বল তুই বল এটা আমি দিয়ে দিব যে দামে দিব আশা করি ওয়েস্ট বেঙ্গলে মানে এই প্রাইসে দিতে পারবে কি বলছিস হ্যাঁ একদম কত দাম হতে পারে তুই 4,20,000 গেস করো 4,10,20 আরো কম 4 লাখ টাকা চল নামটা আশা করে দে 4 লাখ টাকা দে না না আরো কম আরো কমে দেব 83 70 90
কি বলছিস ভাই 369 এ উইথ ওনারশিপ চেঞ্জ ভাই রে ভাই থেকে বার্গেনিং করবে না পাওয়া যাবে না শুধু অনির্বাণ দার জন্য ভিডিও এই ভিডিওটা স্পেশাল ভিডিও বাই চয়েস এই জন্য 369 এ ওনারশিপ 369 এ फ्रेंड्स দেখো সিল টু সিল ভিডিআই ডিজেল যদি অ্যাক্সিডেন্ট থাকে গাড়ি ফ্রি তে দিবি কিরা একদম ফ্রি তে দিবি ভিডিওতে বলছি এত বড় বাম্পার থেকে বনাট পর্যন্ত আমাদের ভিডিও মিনিমাম 1.5 থেকে 2 লাখ মানুষ দেখে নন সাবস্ক্রাইব মানুষ 10 লাখের উপরে দেখে তো যারা তোমরা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি সিলু সিল না হলে গাড়ি নিয়ে যাবে পয়সা প্রচুর আছে আমাদের দুজনের কাছে কি একটা গাড়ি ফ্রি তে দিলে কি বিগাড়ি হবে একটা গাড়ি ফ্রি তে দিয়ে দিচ্ছি কি আছে একটা গাড়ি তো ফ্রি তে দিতেই পারি কি আছে গাড়ি ফ্রি তে দিয়ে দিব কোনো আর ভিডিও বানিয়ে দেব যে হ্যাঁ সিল টু সিল নেই একটা গাড়ি ফ্রি তে দিয়েছি সিল টু সিল নেই বলে ফ্রি তে দিয়েছি ফ্রি তে দিয়ে চলো কি আছে একটা গাড়ি দিয়ে দিয়েছি চল এবার আর্টিকা ভাই এই এত সুন্দরীটা দাঁড়িয়ে আছে পিছনে আর্টিকা এটা হচ্ছে 2022 মডেলের গাড়ি 7 সিটার দেখতে ইনোভার মতো কিন্তু কম দামে পুষ্টিকর খাদ্য তো সব সময় তোমাকে যে স্টারবাকসে গিয়ে কফি পিয়ে 500 টাকার কফি কিনেছি এটা বড় ব্যাপার নয় ওই 500 টাকার কফি নিয়ে আসো দু মাস খাবে তোমার ফ্যামিলি ঠিক আছে ওটা ইম্পর্টেন্ট কি তোমাকে কি সব সময় কি স্ট্যাটাস দেখাতে হবে চলো বলো বন্ধু এটা 2022 মডেল মাত্র 2 বছরের গাড়ি ঠিক আছে আইসের গাড়ি সময় সব সময় মনে রাখবে এর যে ব্যাটারি থাকে ডেনসোর ব্যাটারিটা যেটা হচ্ছে প্যাসেঞ্জার সিটের নিচে থাকে ফ্রন্টে ওই ব্যাটারিটা খারাপ থাকলে ব্যাটারি রিচার্জেবল হয় না যার জন্য মাইলেজ দেয় তো ডেনসোর ওই ব্যাটারিটা আমি ঠকে শিখেছি আমি একজনকে গাড়ি দিয়েছিলাম বাঁকুড়া নাম্বারের গাড়ি তার ব্যাটারি খারাপ ছিল মাউসুকি থেকে মেল টেল করে যেহেতু আমি ইউটিউবার প্লাস আমি একটা ইঞ্জিনিয়ার ছিলাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমি মেল টেল করে ঝামেলা অশান্তি করে ব্যাটারি দিয়েছি ডেনসোর ব্যাটারির দাম 75,000 খালি ব্যাটারির দাম ইনস্টলেশন চার্জে সব মিলালে 1,10,15,000 টাকা খরচা পড়বে তো ওই ব্যাটারি যদি খারাপ থাকে না এই গাড়ি আরও 1,00,000 টাকা সস্তায় কোনো না কোনো ডিলার দিবে কি না একদম দিয়ে দিবে রাশ দিবে না বা আমি দিব না বা আমরা বোকারি করতে গেলে ওই ওটা আগে চেক করি একদম আপনি যদি কোনো আর্টিকা কিনছেন ওটা ব্রেক মেরে গাড়ি চালিয়ে দেখবেন যে ব্যাটারি মিটারটা রিসেট করে ব্যাটারিটা চার্জ হচ্ছে কি না ওটাই মেন ফ্যাক্ট এটা আমি ভিডিওতে বলিনি কোনো দিনও ডিলারদের বলেছিলাম আজকে ভিডিওতে বলছি এই ভিডিওটা ঐতিহাসিক ভিডিও সবাই মিলে দেখুন প্রচুর শেয়ার করুন সিএস বা হচ্ছে আর্টিকা কেনার সময় যদি স্মার্ট হাইব্রিড ইঞ্জিন থাকে ডেনসোর যে ব্যাটারিটা লাগানো আছে পিলিয়ন সিটে ওটা দেখে নেবেন যে ওটা রিচার্জ হচ্ছে কি না বা ওটা ব্রেক মারলে রিজেনারেশন হচ্ছে কি না দেখুন ওয়াগেনার যেটা আমারও আছে বা ওয়াগেনার যেটা বা সুইফট বা যে কোনো ছোটো গাড়িতে সেলেরিওতে অটোমেটিক স্টার্ট স্টপটা ইম্পর্টেন্ট নয় অটোমেটিক স্টার্ট স্টপ হচ্ছে আলাদা টেকনোলজি স্মার্ট হাইব্রিড হচ্ছে আলাদা টেকনোলজি যেটা টয়োটার কাছ থেকে মাউসুকি বাই টাই আপে কিনেছে যার জন্য পেট্রোল ইঞ্জিন মাইলেজ বেশি দিচ্ছে ঠিক আছে না 7 সিটারের গাড়ি যেটা ইনোভা 10-12 মাইলেজ দিচ্ছে ডিজেলে সেই গাড়ি 15-16 কিভাবে মাইলেজ দেয় বল 15-16 মাইলেজ আছে গাড়ির তাহলে ওই ডেনসোর ব্যাটারির জন্য যেটা জাপানে তৈরি হয় ওই ব্যাটারিটা খালি ব্যাটারির দাম আছে 75,000 টাকা তো ওই ব্যাটারিটা দেখে নেবেন যেন ব্রেক মারলে রিজেনারেশন হয় যেটা হচ্ছে আপনার হাইব্রিড গাড়িতে হয় বল দাম বল অনেক বুঝিয়ে দিয়েছি এই গাড়ি যে দামে দিয়ে দিচ্ছি 8,65,000 টাকায় গাড়িটা আমি দিয়ে দিচ্ছি 2022 মডেল মাত্র 2 বছর গাড়ির বয়স কি বলছিস এই গাড়ি তো ব্রোকার মানে ডিলাররা কিনে হয়তো 9.5 লাখ টাকা দাম রাখে 9.5 লাখ টাকা দাম রাখে আমি 8,65,000 টাকা গাড়িটা সেল করছি মানে ফুল সিল টু সিল আছে দেখিয়ে দিতে পারবো তুই গাড়ি নিয়ে এসে फ्रेंड्स আমি একটা কথা বলেছি গাড়ি নিয়ে গিয়ে তোমরা কোন মিস্ত্রি তোমরা উল্টা মাউসুকি যা ম্যানুফ্যাকচার তাদের মিস্ত্রিকে দেখো তাদের মিস্ত্রিকে দেখো যদি সার্ভিস রেকর্ড যদি ভুলভাল থাকে সার্ভিস রেকর্ড গাড়ি ফ্রি তে দিব 9,00,000 টাকা গাড়ি ফ্রি তে দেব 9,00,000 টাকার গাড়ি 8,65,000 টাকার গাড়ি আমি ফ্রি তে দেব চলো এত বড় কথা বললাম চল এবার একটা ভালো গাড়ি দেখা আমার এই গাড়িটা খুব ভালো লাগছে এই গাড়িটা দেখ কোন গাড়িটা প্লিজ এই গ্র্যান্ড আইটেন
একটা অরেঞ্জ কালারের গাড়ি বাম্পার অরেঞ্জ কালারের গাড়ি কন্ডিশন খুবই ভালো গ্র্যানাইট নাকি এটা গ্র্যানাইট আছে গ্র্যানাইট চলো বন্ধুগণ গ্র্যানাইট স্পোর্টস মডেল আছে স্পোর্টস মডেল হ্যাঁ মানে সব ফিচারস লোডেড সব ফিচারস লোডেড মানে সুইফট এর ভিএক্স এর মতো পার উইন্ডো আছে তারপরে সেন্টার লক আছে স্টিয়ারিং কন্ট্রোলার আছে অ্যান্ড্রয়েড আছে সব কিছু আছে গাড়ি চলা কত গাড়ি চলা মাত্র দেখতে হবে আমার না দেখেন 47 যেটা আছে অরিজিনাল এটা 27 বলবে না কোনদিন রাজ হ্যাঁ বল এই গাড়িটা যে দামে দিয়ে দিচ্ছি এই গাড়িটা মাত্র কত দাম হতে পারে আপনাদের মত 410 না কোন সালের গাড়ি বল 2017 ডিসেম্বরের গাড়ি আছে 27 ট্যাক্স তাহলে তুই 370 কর না আরো কম তা তুই বল আমি পারবো না বলতে 3 লক্ষ তো তো ডিলার আমি ইউটিউবার কি বলবো 3 লক্ষ 45000 টাকা উইথ অনারশিপ চেঞ্জ এর থেকে বেশি কিছু বার্গেনিং করবেন না ঠিক আছে এটা অনলি বাকি আমার নাম নিয়ে একটু টুকটাক কই দিস বা গিফট পূজো আসে फ्रेंड्स আমার নাম কই বলবে থাকবে হতে পারে ও পেট্রোল ট্যাঙ্কি ফুল কই দিবি কই দিবি তো পূজোতে ট্যাঙ্কি ফুল থাকছে ট্যাঙ্কি ফুল থাকছে পূজোতে প্রত্যেকটা যে কোনো গাড়ি কিনলে গাড়ি ফুল ট্যাঙ্কি তেল ফ্রি থাকছে ঠিক আছে পূজোর আগে তো মানে মহালয়ার আগে যদি কিনে কই দিবি তো কোনো অসুবিধা নেই পূজো फ्रेंड्स আমরা বাঙালি সবাই গাড়ির কন্ডিশনটা দেখি হিন্দু মুসলিম ফাইভ নাইন নয় সেকেন্ডারি প্রথমে হচ্ছে আমি রাজ সবাই সোহেব যে ভিডিও বানাচ্ছে সে হচ্ছে বাঙালি আমাদের হচ্ছে পূজো আসছে মরম আসছে সব আসছে সব থেকে বড় উৎসব আসছে ট্যাঙ্কি ফুল করে দেবে রাজ বলে দিলাম একদম একদম চলো গাড়ির কন্ডিশন গাড়ি দেখিয়ে দে ক্যামেরাম্যান সোহেবকে বলবো সোহেব ভাই ক্যামেরা দেখিয়ে দে একবার দেখিয়ে দে গাড়িটা এটা কি শ্রীদেবী না কাঞ্চন মল্লিক ওটা দেখাতে হবে তো হ্যাঁ কি কিলোমিটারটা একবার দেখিয়ে দে পুই পুই করছে আওয়াজ করছে ফ্রেন্স হুন্ডাই গাড়ি এক আঙ্গুলের স্টিয়ারিং কাটাবে ঠিক আছে ফুল সিল আছে টায়ার ফুল সিল টু সিল একবার একবার সিল গুলো দেখিয়ে দিচ্ছি হ্যাঁ সিল দেখিয়ে দাও সিল টু সিল এই দেখিয়ে দে সিল টু এই এইখানে দেখা এইখানটা দেখা সিল টু সিল না নারিয়ার গাড়ি ফ্রেন্ডস বলে দিলাম সিল টু সিল না হলে তাহলে তোমরা ফেঁসেছো একবার টায়ার দেখিয়ে দে সিএটে টায়ার লাগানো আছে সব বেশি দেখাতে হবে না বেশি দেখালে ভাবতে হয়তো আমরা কিছু হয়তো জল মিশিয়েছি জল অন্যান্য ডিলার মিশাবে বন্ধু আমরা মিশাই না ঠিক আছে তোমার বলবে গাড়ি কালার নেই গাড়ি সার্ভিস রেকর্ড ওভার কনফিডেন্সে বলে বন্ধু অনেক ডিলার আছে ঠিক আছে ইউজ করে নিবে ইউটিউবারকে পয়সা বেশি দিয়ে ভিডিও বানিয়ে নেবে বলে দিবে এই বলতে সব ইউটিউবার তো সবার তো সিদ্ধারা বিক্রি হয় না বস মেকানিক্যাল বাই চয়েস অনির্বাণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সুপ্রিমে চাকরি করে ইউটিউব প্যাশনের জন্য করতাম এখন প্রফেশনাল এসেছি সবার সিদ্ধারা বিক্রি হয় না বন্ধু সবাই সোয়েব হয় না সবাই অনির্বাণ হয় না বাকি পয়সা দিলে যে ইনোভাকে এ পয়সা দিলে যে আর্টিকাকে ইনোভা বলবো সেই ক্ষমতা আমার নেই ভাই যেটা আছে বাস্তব যেটা আছে বাস্তব ভাই যেটা আছে আছে তুমি বলবে বলবো এক করবো এক করবো এক সামনে ভিডিওতে বলবো যে আমি গুটকা খাই না এখানে বাকি দেখবে পান দোকানে বসে গুটকা খাচ্ছি বাচ্ছি সিগারেট খাচ্ছি লোকের সামনে নেগেটিভ কথা বলছি ওরকম অনির্বাণ নয় ওরকম ডিলার এও নয় একদম চল এরপর দেখা ধর একা ইকো না না ইকো দেখায় ভাই ইকো দেখা একটা কমার্শিয়াল একটা ভাড়ার গাড়ি একটা প্রাইভেট গাড়ি ইকো আমাদের ওই কালকে উঠেছে ঠিক আছে টুকটাক স্ক্র্যাচের কাজ বাজ আছে আর টুকটাক কালকে এসেছে না হ্যাঁ কালকে এসেছে এখন দেখাচ্ছি फ्रेंड्स কালকে ভিডিও হতো एक्चुअली বৃষ্টির জন্য ভিডিও হয়নি বল এ ধুলা ময়লা পড়ে আছে এখন ময়লা এখন আমরা এখন মুছে বলবো না যে আমরা গাড়ি ধুয়ে নিয়ে মুছে এসেছি এই গাড়িটা টুকটাক মানে মিথ্যা কথা বলবো না 1010 টাকা মনে হয় টুকটাক কাজ আছে তা বলে অ্যাক্সিডেন্ট গাড়ি না ফুল সিল টু সিল সিল গাড়ি না সিল আছে টুকটাক স্ক্র্যাচ প্রাচ আছে সেগুলো কাজ বাজ করিয়ে দেবো এই গাড়িটা যে দামে প্রায় যে প্রাইসে দিতে পারবো 2022 মডেল 5 সিটার এসি ইকো কত দাম হতে পারে 4.5 লাখ 4 লাখ 70 80 ও না 2022 এর হ্যাঁ 5 লাখ 20 5 লাখ 20 এত দাম হয় ইকো গ্যাস ফিটেড আছে না গ্যাসটা নেই পেট্রোল গাড়ি আছে পেট্রোল গাড়ি তো 5 লাখ 5 লাখ 10 20 আমাদের ওখানে ওই রেট চলছে আমাদের ওখানে বড় ডিলার 5 লাখ টাকা বিক্রি করে গাড়ি কত দাম হতে পারে বলো ডিলার রেট কত রেটে তুলে ডিলার তোলে তোর 4 লাখ 20 30 4 লাখ 20 30 5 লাখ আমি তার থেকে কমে দেব কত দাম হতে পারে তুমি বল 4 লাখ টাকা দিবি এর থেকে বেশি তো কিছু করতে পারবি না কত তুই তো না মার্জিন রেখে দিচ্ছিস 3 লাখ 80 কি বলছিস আরো কম করতে হবে আর 3 লাখ 80 দিবি 3 লাখ 80 থেকে তুই ভিডিওতে বলছিস না সত্যি দিবি ভিডিওতে বলছি না সত্যি দেব এটা ভিডিও বানিয়ে আপলোড করবি আজকে দেব আজকে এলে আজকে দেব কি বলছে 3 লাখ 80 দিয়ে বলছে 22 এর গাড়ি পেট্রোল পেট্রোল গাড়ি আছে পেট্রোল গাড়ি 22 এর গাড়ি 5 সিটার এসি গাড়ি যেগুলো 5 লাখের নিচে কোনো ডিলার বিক্রি করে না 4 লাখ 80 তে বিক্রি করে
চল। এরপরে কি দেখাবি বল? এরপরে দেখাবো গ্রানাইট এন্ড আছে। গ্রানাইট এন্ড এইটা এইটা হ্যাঁ গ্রানাইট এন্ড আছে। ফার্স্ট ওনার গাড়ি আছে। এই যে ফার্স্ট ওনার গাড়ি একদম 2016 এর গাড়ি 26 ট্যাক্স 26 ট্যাক্স আছে। ইনস্যুরেন্স আপডেট আছে। একটা বাবা না দুটো বাবা? কি ফার্স্ট ওনার? ফার্স্ট ওনার একটাই বাবা, বুঝতে পারছিস? একটা বাবার গাড়ি আনে, দুটো বাবার দরকার নেই। হ্যাঁ বাপ তো আমার নাম, আমার দুটো বাবা থাকতে পারে, একটা বাবা আমার ছিলেন মারা গেছে, একজন হচ্ছে বাবা বিশ্বকর্মা। গাড়ি একটা বাবা, একটা বাবা আছে। হ্যাঁ চলো, এই গাড়িটা কত রেট হতে পারে? গাড়িটা তো 1626 তো। হ্যাঁ 1626 3 লাখ 3.5 লাখ আমাদের ওখানে রেট বলছি, আমি বলছি না বোকাই রেট, তুই জিজ্ঞেস করছিস। 3,05,000 টাকায় গাড়িটা দিয়ে দিব। 3,05,000 তেল ভরে দিবি তো? তেল ফুল ট্যাঙ্কি তেল ভরে দিব। ফ্রেন্ডস দেখো, তোমাদেরকে যদি কেউ বলে দেয় যে আমার গাড়ি বিশাল, আমি এই ডিলার, আমার কাছে 50টা গাড়ি আছে, 50টা গাড়িটা বড় ব্যাপার না, গাড়িটা যে জেনুইন যে জায়গা থেকে নিচ্ছ সেটা ম্যাটার আছে। দেখো তুমি যদি আজকে বল, আমি দেখো আমি এই যে জুতোটা বলেছি 17,000 টাকা দামে, ও ডিলার হয়ে পড়েছে চপ্পল 300 টাকা দামে, ওটা বড় ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে জায়গা অনুযায়ী জিনিসের দাম হয়। আজকেই যদি আমরা এক বোতল জল এখানে মুখে কুলকুচ্ছা করে ফেলে দেবো, মরুভূমিতে গেলে ওই এক বোতল জলের দাম ভাই কত হবে? 10,000 টাকা চাইলে তুই দিবি কি না? একদম জিনিসের ভ্যালু, তার ভ্যালু সময় থাকতে থাকতে সময় থাকতে বুঝতে হবে। ঠিক আছে, রাজ নতুন করছে, এই বয়সে একটা ডিলার এই জায়গায় এসছে মানে নট এ জোক। ঠিক আছে, এই বয়সে আমি ইউটিউবার হয়ে গেছি, এরকম ভিডিও বানাচ্ছি নট এ জোক। এই বয়সে সবাই ভিডিও বানাচ্ছে, কষ্ট করলে সফলতা কষ্ট পাওয়া যায়। ঠিক আছে, মুখে ডায়লগ অনেকে দেবে, ঠিক আছে আমি আজকে ইউজ করে নিবে, ইউটিউবারকে ইউজ করে নিবে, এই ইউটিউবারকে ওই ইউটিউবার বয়সে বিয়াবে, এই ডিলার সম্বন্ধে এই ইউটিউবারকে বলবে, এই ব্রোকারকে ওই ডিলার সম্বন্ধে বলবে। আমি কারো আরে ব্লেম করবো না, একদম ব্লেম করা দরকার নেই, সবাই ভালো সবাই কাজ করো। কিন্তু হ্যাঁ বলছি, পেয়াদাদের মালিকদের একটু লেভেলে থাকো ভাই, লেভেল মেনটেন কর, নাহলে কিন্তু ইউটিউবারদের পাওয়ার জানো না আর ডিলারদেরও পাওয়ার জানো না। কি ভাই আমরা ব্রোকার থেকে শুরু হয়েছি, চলো বলে না ব্রোকারই করে। আরে ভাই গাড়ি আমি 11 সালে 150 টাকা খরচা করে দেখতে যেতাম দামি দামি গাড়ি, আর এও এও সেম কাজ করতো। কি গাড়ি লাগাচ্ছি কি না গাড়িকে ভালোবাসি, নারী তো জীবনে বহু আসবে, কিন্তু চলো না সব থেকে স্পেশিয়াস গাড়ি, যাদের হাইট 6 ফুট তাদের জন্য এই গাড়ি। 2014 গাড়ি আমাদের তো, আমার তো 5-5, তোর কত? 5-7 না 8-7 2,39,000 টাকা, 14 গাড়ি, 29 ট্যাক্স। যদি অনির্বাণদার নাম করে আসে তাহলে আমি বার্গেনিং করব, টুকটাক বলবো হবে একদম। চলো এরপরে হচ্ছে তুই দেখাবি ইয়ন, ইয়ন আমাদের রেড বিউটি, আমাদের লাল চেরি ফল, 2017 গাড়ি, 27 ট্যাক্স, ফার্স্ট ওনার গাড়ি আছে। ঠিক আছে, গাড়ি অরিজিনাল ওই 45 কি 50 এরকম হবে, দেখা নেই। এই গাড়িটা কন্ডিশন ভালো কন্ডিশনে আছে। ঠিক আছে, এই গাড়িটা আমি দিয়ে দিব অল্টোর বদলে, ভালো সাবস্টিটিউট হবে, সেফটির দিক দিয়ে, স্পেসের দিক দিয়ে, ফিচার্সের দিক থেকে ভালো গাড়ি আছে। ফ্রেন্ডস গাড়ি ডিসকন্টিনিউ হতে পারে, কিন্তু গাড়ির মধ্যে দম আছে, সে বললে তো তোমরা RX 100 তারপর স্ট্যান্ডার্ডও ডিসকন্টিনিউ হয়ে গেছে, ওয়ান টাইপ অফ। এই গাড়িটা আমরা দিয়ে দিব 2,10,000 টাকা বাস, আর কি চাই? অনির্বাণদার নাম করে এলে আরো ট্যাঙ্কি ফুল করে দিবি, আর কি আছে? লোন হয়ে যাচ্ছে সব গাড়ি দিয়ে, আর কি চাই? এবার গ্রানাইট আবার ফ্রেন্ডস, আবার গ্রে কালার গ্রানাইট আছে। আমি সবসময় বলছি হাসিস না, বল গাড়ির দাম বল। গাড়িটা দিয়ে দিব 3,90,000 টাকা
19 এর গাড়ি ফার্স্ট ওনার 29 ট্যাক্স 29 ট্যাক্স কেটে হ্যাঁ 29 ট্যাক্স কেটে 390000 টাকা দিয়ে দিবি পর ট্যাক্সি তো 35000 না 30000 32000 টাকা এই রিসেন্ট 10 দিন হয়েছে মানে কেটেছি কেটেছিস হ্যাঁ फ्रेंड्स 35000 টাকা মাইনাস করো তাহলে গাড়ির দাম কত হচ্ছে বল গাড়ির দাম 35000 টাকা মাইনাস করো 3.5 লাখ 3 লাখ 60 পড়ছে 3 লাখ 60 পড়ছে 19 এর গাড়ি এই 5 বছর ওই 15 দিন আগে 5 বছর টাকা হয়েছে ট্যাক্স কেটেছে তাহলে ছেলে তো জেনুইন কাজ করছে কম বয়সী ছেলে আমার মতোই ছেলে আমি ইউটিউবে এসেছি ও ডিলার হয়েছে একটা গাড়িতে চেষ্টা তো করছে আর তোমরা না কমেন্টে বলো কি ব্রোকারি করছি তোমরা গানে দম আছে তো ব্রোকারি করে দেখাও না ব্রোকারি যদি করতো আচ্ছা গালি মারা উচিত না ব্রোকারি দম আছে করে দেখাও না হাঁস করে দিবে মালিক ঠিক আছে হাঁস করে দিবে সবাই যে যার ভরসায় যাবে সেই তোমার 5000 টাকা উড়িয়ে দিয়ে চলে আসবে অত সোজা নয় মুখে বলা যায় আমি গাড়ি কেনার পর না আমার বন্ধুরা বলে যে এই গাড়িটা 2 লাখ আরো 50000 টাকা সস্তায় পেতাম ওটা সবাই বলতে পারে ওটা আমিও বলে দেব আজকে যদি আমি এই টি শার্টটা 900 টাকায় 1.5 টাকায় কিনে নিয়ে এসেছি না আমার মা বলবে যে এটা পাওয়া যেত 150 টাকায় কিন্তু আমি জকি পরবো ব্র্যান্ড ব্র্যান্ড হয় ঠিক আছে মেকানিক্যাল বাই চয়েস হয় সে 7 লাখ ইউটিউবারও গাড়ির সম্বন্ধে কিছু জানে না হ্যাঁ 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 এ মডেল ওটা করে আর সেটা হচ্ছে 3000 সাবস্ক্রাইবার ওয়ালা ইউটিউবারও বহুত আচ্ছা গাড়ি বহুত আচ্ছা গাড়ি কিন্তু অনির্বাণ জেনুইন যেটা আছে যদি ও গাড়ি অ্যাক্সিডেন্ট করা থাকে আমি ওই গাড়িতে ওকেই পরে পেলবো রাজকে যে রাজ তুই কেন মিথ্যা বলেছিস রাজ আমাকে বলবে যে অনির্বাণ দা এটা কেন ভুল করেছ এই হচ্ছে আমরা জেনুইন মাটি থেকে উঠেছি আমাকে কেউ উপর থেকে টাকা দিয়ে বলেনি যে এই শোরুম খুলে দেয় মানুষকে ঠকা হ্যাঁ আমরা মানুষকে ঠকাতে আসিনি মানুষকে হেল্প করতে এসি ভাই সার্ভিস চার্জ নিয়ে ঠিক আছে যদি আমি আজকে রাত্রিবেলা তোমার বাড়িতে এক বোতল জল পৌঁছে দিই তাহলে আমি 20 টাকার বদলে ওটা 30 টাকা নেব এটা স্বাভাবিক কি ভাই একদম চলো তারপর হোয়াইট বিউটি আজটা মডেল আছে অ্যালোয়েল আছে টায়ার চারটা ব্র্যান্ড নিউ আছে সিট কভার নতুন লাগানো আছে পেট্রোল পেট্রোল গাড়ি আছে 18 এর গাড়ি 28 ট্যাক্স এটা অপশনাল কত দাম হচ্ছে চলা কত বল চলা ওই 80k এরকম চলা আছে ঠিক আছে মিথ্যা কথা বল যেটা আছে জেনুইন আছে জেনুইন আছে 80k চলা আছে এটা কি পেট্রোল গাড়ি আর পেট্রোল গাড়ি 80 বাবা i20 বলে কথা 88 কত দাম হবে 5 20 30 নাকি না না এত 470 তুমি এতক্ষণ কি বুঝলে আমাকে বলো কত দাম 4.5 লাখ টাকা দিয়ে দিব তোমাকে চল 4.5 লাখ টাকা দিব 4.5 লাখ फ्रेंड्स 88 আস্তা फ्रेंड्स দিস ইজ নট স্পোর্টস বা ম্যাগনা অ্যালোয়েল আছে দেখো একবার ক্যামেরাম্যান কে বলবো দেখিয়ে দিতে তো फ्रेंड्स দেখে নাও হোয়াইট বিউটি আছে আবার পশ্চিম মেদিনীপুরে তোমরা যা আমার তো প্রচুর কাস্টমার পশ্চিম মেদিনীপুর আর মানে খড়গপুর থেকে নেওয়া খড়গপুর গাড়ি মানে বিশেষ করে আমার পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের কাস্টমার তুই এদিকে তাকিয়ে বল প্রচুর থাকে মানে ওরা হচ্ছে আমাকে ব্লাইন্ডলি ট্রাস্ট করে বিশেষ করে কার বাজার আমাকে নার্সিংদা মানে ফাইন্যান্স পয়েন্টকে বিকজ আমরা প্রচুর গাড়ি দিয়েছি মানে বলে গুনতে পারবো না এখন আঙুল তো রাজের কাছে আমি কেন এসে ভিডিও বানাচ্ছি বিকজ রাজ ছেলেটা মানে জেনুইনলি কাজ করছে ওকে সাপোর্ট করো সেটা মানে আছে সেটাই বলবো একদম অরিজিনাল ও 85000 ও চাইলে বলতে পারত না বলতে পারত আমার বলতে পারত যে দা জিজ্ঞেস কো না কিন্তু ছেড়া জেনুইন আছে 80000 তো 80000 বলবে চলো এরপরে দেখাচ্ছি এবার অল্টো তোমরা বহুত মানুষ পাহাড় থেকে দেখছো এই রিসেন্ট উঠেছে কালকে রাতে একদম তো फ्रेंड्स যারা হচ্ছে পাহাড় থেকে আসছো অল্টো অল্টোটা বেটার আছে এগুলো স্ক্র্যাচ প্রেস আছে দেখি দেখি আচ্ছা ছেড়ে ছেড়ে দেখো উপর থেকে দেখে দাও কোনো অসুবিধা নেই উপর থেকে দেখে নাও এগুলো রেডি হবে এবার হালকার মধ্যে স্টার্ট কর নতুন করে দাম বল জলদি বল দাম এটা আমি সবকিছু রেডি করে করে দেব তোমার 2,40,000 টাকা করে দেব 28,000 টাকা 35 করে দেব ফাইনাল ফাইনাল আর এটা লালটা বল এটা আমি 2016 গাড়ি 26টা 1,75,000 1,75,000 ঠিক আছে মানে সত্যি কথা বলতে রাজ হচ্ছে মানে রাজ হচ্ছে আমরা আমি ভেবেছিলাম ডিলারশিপ করবো কিন্তু আমার কাছে সেই মুহূর্তে আমার ইচ্ছে ছিল ইউটিউবে ভিডিও বানাবো এ করবো সেই জন্য আমি আজকে ইউটিউবার হয়েছি আজকে রাজ ডিলার হয়েছে তো তোমরা একদম একদম ভাই ভাই সত্যি কথা বলছি ডিলারশিপ আছে আমি ছোটবেলায় মানে 18 বছর 19 বছর বয়স ছিল কলকাতা দেখতে যে বয়সে সবাই মেয়ে দেখে সে বয়সে গাড়ি দেখতো গাড়ি দেখতো একদম তো সেই জায়গা থেকে রাজ আজকে এই বয়স 24 হয়ে অ্যাড্রেসটা একবার বলে দে অ্যাড্রেসটা গুগল লোকেশন তো দেওয়াই আছে তাও বলে লোকেশন তো দেওয়া আছে আমাদের বোর্ড ফোর সব দেওয়া আছে তবু আমি বলে দিচ্ছি একবার দেখিয়ে দাও ক্যামেরাম্যান একবার বোর্ডটা দেখিয়ে দাও কোনটাই পূর্বেন্দ্রপুর পূর্ণবন্দাপুর কোনটাই ছত্রধরা ছত্রধরা দীঘা রোডে পড়বে মাত্র কাঁথি থেকে 2.5 কিলোমিটার দূরত্বে ডান সাইডে পড়বে
আড়াই কিলোমিটার দূরত্বে ডান সাইডে পড়বে, দেখে নাও ন্যাশনাল হাইওয়ে NH রাস্তা আছে। আর फ्रेंड्स 15 দিনের ওয়ারেন্টি থাকবে, গাড়ি চালাও। দীঘা হ্যাঁ দীঘা যদি আসো, দীঘা যদি আসো আমাদের শোরুমে ভিজিট করবে, যাও গাড়ির প্রাইস দেখে নেবে, প্রাইস দেখে নেবে। বাকি রাজ হচ্ছে এখন প্রিমিয়াম গাড়ির ব্রোকারি করে, ছোট গাড়ি বিক্রি করে, তো প্রিমিয়াম গাড়ি রাখলে রাজের সাথে ফোন করে নিস, যা লাগবে ওকে দিয়ে দিবে, ঠিক আছে? ব্রোকার আমরা আছি, ব্রোকার আছে, বাকি সেকেন্ডারি এটা একদম। তো এটা হচ্ছে সেকেন্ডারি আছে, বাকি फ्रेंड्स দেখে নাও। একটা জিনিস হচ্ছে, নরমালি বলছি, ভিজিট করে দেখে নিও গাড়ি অথেন্টিক পাবে। বাকি তোমরা যদি কোনো রকম আলাদা সার্ভিস চাও, ডেলিভারি থেকে শুরু করে লোন ফাইন্যান্স থেকে শুরু করে রিফাইন্যান্স থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল পুরো যে কোনো জায়গা থেকে লোন করে দেবো। বাকি খুব জলদি একটা এমন ডিলারশিপ আসছে যেখানে তোমরা অল ইন্ডিয়া ফাইন্যান্স, অল ইন্ডিয়া, প্যান ইন্ডিয়া হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা লিভ ইওর লাইফ, লিভ ইওর ড্রিম ভাই। দেখো মেন ব্যাপারটা হচ্ছে গাড়ি কেন না কেন, জীবনে দেখো গাড়ি লাক্সারিয়াস আইটেম, অনেকেরই ড্রিম থাকে। পূজো আসছে গাড়ি নিয়ে যাও, ফ্যামিলিকে নিয়ে সেফটির সাথে ঘোরো, কারণ কি অনেক ছেলে আছে ভুলভাল ভাবে বাইক চালিয়ে অ্যাক্সিডেন্ট করে, পূজোর সময় করবেও একদম। তো কার হচ্ছে এমন জিনিস সেফটির দিক দিয়ে এক নম্বর, ঠিক আছে? ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবে তো পূজোতে, ফ্যামিলি তো ইম্পর্টেন্ট। গাড়ি কি আছে, 4-5 লাখ টাকা কোনো ব্যাপার আছে? এক্ষুনি গিয়ে ভোটার আধার প্যান পারলে 2-3 লাখ টাকা পেয়ে যাবে। তো নিজের ভ্যালুটা বোঝো, গাড়ি লাক্সারিয়াস আইটেম। আর যারা হচ্ছে ভাড়া খাটিয়ে কিছু করবে ভাবছো, তারাও এসো রাজের কাছে গাড়ি নাও, রাজের কাছে প্রিমিয়াম গাড়ি প্রচুর থাকে, যেটা ও আগে রাখতো এখন রাখছে না। আজকে ভিডিওতে যাই, নেক্সট ভিডিওতে আই থিঙ্ক থাকবে না, এক দুটো তো থাকবে প্লিজ। পূজোর জন্য কম বাজেটে গাড়িগুলো রেখেছি, আচ্ছা সবার মানে এখন মানে অ্যাফোর্ডেবল, হ্যাঁ বুঝতে পারছি, করার জন্য। তো এরপর ডিসেম্বরে যে ভিডিওটা আসবে বা নেক্সট মান্থ, প্রতি মান্থে দুটো করে ভিডিও আসবে, তো দেখে নিও প্রিমিয়াম গাড়ি এক দু পিস থাকবে। ওকে फ्रेंड्स, লিভ ইওর লাইফ, লিভ ইওর ড্রিম। রাজ কিছু বলবি তো মেসেজ দিয়ে দে, সবাই ভালো থাকো, পূজোতে সবাই ঘোরাঘুরি করো, আর আমার শোরুমে আসো। আর ফোন নাম্বারটা একটু বলে দিস, নিতে হবে এমন কোনো ব্যাপার নেই, আসো ভিজিট করো, ঘুরে যাও, যদি গাড়ি পছন্দ হবে, রেটে যদি থাকে তাহলে গাড়ি নিতে পারো, নাও নিতে পারো, আশা করি আসবে। ভালো, সবাইকে ভালোবাসা দিচ্ছি, আর ছোট বড় সবাইকে ভালোবাসা দিচ্ছি, পূজায় ভালো করে ঘুরবে। আর এবার ফোন নাম্বারটা বলে দে, নাম্বারটা হয়ে বলে দিচ্ছি 8016065988, এটা আমার কল নাম্বার, এটা কল করতে পারো। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে, আস্তে আস্তে বলে একটু, হোয়াটসঅ্যাপ নাম্বারটা ও আমার সেম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, 8016065988, এটা কল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে কল করতে পারো। তো फ्रेंड्स দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্রচুর মানুষের সাথে শেয়ার করো, তোমার বন্ধু বান্ধব কেউ যেন গাড়ি কিনতে গিয়ে না ঠকে। দেখো গাড়ি হচ্ছে লাক্সারিয়াস আইটেম, আমাদের ড্রিম হচ্ছে। দেখো খুব কম মানুষই ইউটিউবার হয়, খুব কম মানুষই ডিলার হয়, খুব কম মানুষই ব্রোকার হয়। তো লাক্সারিয়াস আইটেম কিনতে গিয়ে কেউ ঠকুক আমি চাই না, তুই চাস কি বল ভাই? না না, কেউ ঠকলে আমি নিজে তো ঠকতে যাবো, ঠকলে তো নিজেকে ঠকতে হবে। তো ফ্রেন্ডস আমি ওটাই বলছি, শেয়ার করো। আমি জানি সামনে হয়তো মুখে বলে দেবো, অনেক ইউটিউবার আছে ভিডিও বানাবে এই গাড়িটা 70,000 80,000 1,00,000, আমি এখনো বলছি যে দাম বলেছি, তারপরে ভিডিওতে আসবে 170, 180, 340 এরকম। দেখো ওরকম ভাবে ভিডিও আমরা বানাই, যা আছে অথেন্টিক। ভিডিও যদি এতক্ষণ দেখেছো শেয়ার করো সবার সাথে, গাড়ি নিয়ে যেও, বাকি প্রিমিয়াম গাড়ি লাগলো ভাই সাথে দেখা করো। লিভ ইওর লাইফ, লিভ ইওর ড্রিম, টাটা, চলো ইয়ো।